বিবিসি বাংলা এ সপ্তাহে আমাদের সাক্ষাৎকারের অতিথি ববি হাজ পেশায় তিনি একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক একই সাথে তিনি সম্প্রতি একটি রাজনৈতিক দলও প্রতিষ্ঠা করেছেন আপনাকে স্বাগত জানাচ্ছি বিবিসি সাক্ষাৎকারে মাঝে মধ্যে বাংলার ঢাকার রাস্তায় আপনার কিছু পোস্টার দেখা যায় যেখানে আপনি ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন বা বিভিন্ন ধরনের শুভেচ্ছা সংবলিত পোস্টার দেখা যায় এটা জানান দেওয়া যে আপনি আছেন এরকম একটা কিছু বিষয়টা কি এরকম আপনি যে প্রশ্নটা করলেন ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট বাংলাদেশের রাজনীতির প্রথা আছে যে প্রচার পোস্টারে হয় সো যখন একটা রাজনৈতিক দল থাকে রাজনৈতিক দল মানেই যে এই রাজনৈতিক দলের সাথে অনেকে সম্পৃক্ত অনেকে যারা সম্পৃক্ত তারাও রাজনীতি করতে চায় তার মানে তারাও তাদের এলাকায় পরিচিতি চায় সো তারা যখন তাদের এলাকায় পরিচিতি সৃষ্টি করতে চেষ্টা করে তখন তারা তাদের দলের নামে পরিচিতিটা সৃষ্টি করতে চেষ্টা করে কারণ তখন দ্যাট গিভস দ্য মোর গ্রাভিথাস যে তারা একটা দলের একটা বড় পজিশন হোল্ডার সো তখন তারা দলের পোস্টার করে এবং এটার রাজনৈতিক প্রয়োজনীয়তাও আছে যে আগামীতে যে তারা যখন কারো কাছে ভোট চাইতে যাইবে মানে যাবে তখন তার চেহারাটা যেন চেনে তার দলটা যেন চেনে সো এই কারণে আমার দলের অনেক এলাকার অনেক নেতারা মাঝে মধ্যে পোস্টার করে থাকেন আমার দলের কেন্দ্র থেকে এই পর্যন্ত কখনো আমার যতদোর মনে পড়ে কারণ আমরা দু সাল থেকে অফিসিয়ালি দল হিসেবে এস্টাবলিশড এবং দু হাজার উনিশ সালের জানুয়ারির একত্রিশ তারিখে আমরা ফাইনালি নিবন্ধন পাই সো সিংহ মার্কা আমাদের মার্কা তো গত দু সাল থেকে আজকে দু সাল পর্যন্ত দলের কেন্দ্র থেকে কোনো ঈদ বা এই ধরনের কোনো প্রচারণায় পোস্টার করা হয়নি পোস্টার যখন কেন্দ্র থেকে করা হয়েছে ঈদের দলের কোনো কাউন্সিল বা কোনো সম্মেলন নিয়ে করা হয়েছে আর বাংলাদেশের পঞ্চাশ বছর পূর্তিতে দেশব্যাপী সেটা সেন্টার থেকে করা হয়েছে এবং এলাকার নেতারাও করেছেন সো সব মিলিয়ে ডিফারেন্ট টাইপের পোস্টারস হয়েছে বাট বাংলাদেশের পঞ্চাশ বছর পূর্তিতে স্বাধীনতার শুভেচ্ছা দিয়ে একবার পোস্টার করা হয়েছে এটা হলো ফুল পলিটিক্যাল মানে কোনো কর্মসূচির বাইরে পোস্টার একবারই আমার দলের ইতিহাসে হয়েছে আচ্ছা তো আপনার যে দল এনডিএম বাংলায় যেটাকে বলা হচ্ছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন আপনার রাজনৈতিক দলের মতাদর্শটা কি কি। মানে আপনাদের ভিশনটা আমাদের ভিশন খুব পরিষ্কার কথায় বলতে গেলে হলো অ্যাকাউন্টেবল ডেমোক্রেসি মানে জবাবদিহিতামূলক গণতন্ত্র এখন আপনি বলতেই পারেন যে জবাবদিহিতামূলক গণতন্ত্র খুব বেশি ক্লিয়ার না সো এটা কীভাবে ক্লিয়ার করা যেমন বা আপনি এভাবে বলতে পারেন যে অন্য কোনো মেট্রিক্সে আমার দল কোথায় পরে রাইট না লেফট না সেন্টার না সেন্টার রাইট এগুলো অনেক ধরনের আলোচনা আসতে পারে এ ধরনের আলোচনা যদি আসেন তাহলে আমি বলবো যে ইকোনমিক পলিসিতে আমরা মোর ক্যাপিটালিস্ট আপনার অন্য বেশিরভাগ পলিসিতে আমরা মোর সেন্টার রাইট অ্যাজ ইন কনজারভেটিভ বাট ইন আস অফ সেন্ট্রাল কনজারভেটিভ মানে কিছুটা ডানপন্থী আপনারা বলা যায় এখান সেন্ট্রাল কনজারভেটিভ জি বাট ওই হিসাবে আপনি যদি চিন্তা করেন এখন ডানপন্থী আমাদের দেশের ডেফিনেশনগুলো আবার খুব মুশকিল মানে আপনি ইকোনমিক পলিসির ডানপন্থী বলছেন আপনি আমি রাজনৈতিক মতাদর্শের দিক মানে রাজনৈতিক মতাদর্শেরও অনেকগুলো দিক আছে তো যেমন মনে করি আমাদের দেশে ডানপন্থী বললে অটোম্যাটিক্যালি হয়তো নট জাস্ট কনজারভেটিজম ইজ ইন ট্রেডিশনাল পলিটিক্স বাট কনজারভেটিজম ইজ ইন নিউ কনজারভেটিজম যেহেতু আপনার বিবিসির অডিয়েন্স তো তাদের জন্য হয়তো এই জিনিসগুলো একটু আলোচনা আর একটু বেশি করা যায় যে আমাদের দেশে যখন আমরা ডানপন্থী কথা বলি তখন শুধু কারণ ডানপন্থীর অরিজিনাল মিনিং হলো মোর ট্রেডিশনাল রাইট আমাদের দেশের ট্রেডিশন ওয়াজ ডিফারেন্ট অ্যান্ড কারেন্ট আপনার পলিটিক্যাল ইসলামের জন্য গত তিরিশ বছরে বিশ্ব রাজনীতি যে জায়গাগুলোতে এসছে এবং সেটার প্রভাব আমাদের দেশের রাজনীতিতে যেভাবে পড়েছে সেগুলো পুরোপুরি ভিন্ন সো আমাদের দেশে এখন অনেক কিছুকে ডানপন্থী যেটাকে বলা হয় আসলে একদম ট্রেডিশনাল ডেফিনেশনে গেলে সেটা ডানপন্থী না কজ দ্যাট ইজ দ্য নিউনেস আচ্ছা ডানপন্থী প্রসঙ্গটা এই জন্য আসলো যে আমরা যদি বিভিন্ন সময় আপনার বক্তব্য বিবৃতিগুলো দেখি যত কয়েক বছরের মধ্যে দেখা যায় যে সেখানে আপনি ইসলামপন্থীদেরকে একটা সন্তুষ্ট করার মতো বা কিংবা তাদের পাশে থাকার মতো আপনার বক্তব্যগুলো আসে বিভিন্ন সময় আপনি আলেমদের মুক্তি চাচ্ছেন বা তাদেরকে নিয়ে নানা ধরনের সহমর্মিতা সহানুভূতিমূলক কথাগুলো বলছেন সেই জন্যই লোকের একটা ধারণা যে আপনি কি ডানপন্থী কিনা বা আপনি কি ইসলামপন্থীদের তুষ্ট করার চেষ্টা এই কারণে আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম আপনি ডানপন্থী বলতে কী মিন করছেন বিকজ আপনি বা আজকে মনে করেন এখানে মিডিয়ার ভিতরে যেমন লিবারাল অ্যান্ড কনজারভেটিভ আছে সো দ্যার ইজ লিবরাল মিডিয়া যেমন মনে করেন বেশ কিছু খবরের কাগজ আছে বা বেশ কিছু আপনার টেলিভিশন নিউজ চ্যানেলস আছে যারা ইভেন্টসগুলোকে একভাবে প্রেজেন্ট করে আবার কিছু খবরের কাগজ আছে যারা ইভেন্টসগুলোকে আরেকভাবে প্রেজেন্ট করে এগুলো আপনি জার্নালিজমে আছেন আপনারা সবাই জানেন ফ্রেমিংটা ম্যাটার্স একটা গল্পকে কিভাবে বলা হচ্ছে এটা ম্যাটার্স আমরা যখন কথা বলি আমরা চেষ্টা করি যে বাংলাদেশের জনগণ যে জিনিসটা পছন্দ করে জিনিসটা চায় সেইটা রিলেটেড আজ পর্যন্ত কোনো ধরনের কারণ সব জায়গায় ভালো খারাপ আছে সো ধর্মর নাম নিয়ে ইসলাম ধর্মর নাম নিয়েও যে কেউ কোনো কুকীর্তি করছে না তা না সেগুলোর জন্য কখনই আমরা দাঁড়াইনি আগামীতেও আমরা দাঁড়াবো না আমরা যেটা জানি অনেকে জানেন যে আপনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আপনি শিক্ষকতা করেন সেখানে আপনি কোন বিষয়ের উপরে পড়ান আমি মোস্টলি পড়াই বিজনেস স্ট্র্যাটেজি তার সাথে আমি মাঝে মধ্যেই আপনার এথিক্স সো ফিলসফি আর পলিটিক্যাল সায়েন্স এই দুটো সাবজেক্টও পড়াই একই সাথে আপনি রাজনীতিও করছেন বা রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছেন রাজনীতি কি আপনি সিরিয়াসলি করছেন নাকি শুধু এটা পরিচয়ের জন্য দেখেন পরিচয় আমার প্রয়োজন নেই ক্লিয়ার কাট আই ডোন্ট নিড ইট পরিচয়ের জন্য যারা করে তাদেরকে মিডিয়াতে সচরাচরি দেখা যায় এবং হাততালি আজকে কিভাবে পাওয়া যায় এটা সবাই পরিষ্কারভাবে জানে এটা টিকটকের যুগ পপুলারিটি পাওয়াটা আজকাল খুব ক্লিয়ার কাট আপনি টিকটক অন করলেই বুঝবেন সো আমার যদি সেটার প্রয়োজন হতো বা যে কোনো কারো সেটা প্রয়োজন হলে সে রাজনীতিতে আসে না রাজনীতিতে আসে ইউজুয়ালি কয়েক প্রকারের ব্যক্তি এক প্রকারের ব্যক্তি যাদের ইমিডিয়েট নিডস অন্য কোনোভাবে স্পেশালি গিভেন যে বাংলাদেশে এখন ক্লায়েন্টালিজমের রাজনীতি চলছে সো অন্য কোনোভাবে তার বেসিক ইকোনমিক নিডস সে মিট করতে পারবে না সো অন্য কারোর জন্য কাজ করে সে এই কারণে নিডসটা মিট করবে সেই কারণে সে রাজনীতিতে সজাগত উপার্জনের একটা উপার্জন এখন আমি কারোর জন্য কাজ করি না আমি দলের চেয়ারম্যান সো তাহলে উপার্জনটা বাদ হয়ে গেল আচ্ছা দ্বিতীয়তে আসেন দ্বিতীয় আসে হলো যে পারিবারিকভাবে রাজনীতিতে আছে সো সে না ধরলে বাবারটা অন্য কেউ নিয়ে যাবে সো সে পারিবারিকটা ধরে রাখার জন্য সে রাজনীতি করে আমি ডিরেক্ট পারিবারিকভাবে আমার পরিবারের রাজনীতি নেই রাজনৈতিক রাজনৈতিকদের সাথে আমি অনেকভাবে কানেক্টেড বাংলাদেশ ছোটো দেশ কিন্তু আমার পরিবার ডিরেক্টলি রাজনীতির সাথে কোনো সম্পর্ক নেই আম দ্য ফার্স্ট ওয়ান সো তাহলে এইটাও আমার কারণ না তৃতীয় কারণে যেটার জন্য মানুষ রাজনীতিতে আসে সেটা হলো যে দে অ্যাকচুয়ালি ওয়ান্ট টু ডু সামথিং আমি সেই কারণে রাজনীতিতে এসেছি কিন্তু আপনি কতটা সিরিয়াস রাজনীতিতে রাজনীতি নন সিরিয়াসলি করা যায় না কারণ কি কারণ যে মুহূর্তে আপনি একবার রাজনীতির মধ্যে ঢুকবেন তখন অনেকে আপনার উপরে নির্ভরশীল হবে এবং এই নির্ভরশীলতাটা মানে এই যে আপনার উপরে যে শত শত দশে দশে বা শত শত বা হাজারে হাজারে লোকজন নির্ভরশীল তাদেরকে আপনি একটু একটু গাজারাদিভাবে ফেলে দিতে পারবেন না এটা করা যায় না কিন্তু আমরা যদি গত কয়েক বছরের আপনার পলিটিক্যাল যে যতটুকুই আপনার ক্যারিয়ার হয়েছে রাজনীতিতে সেটা যদি আমরা দেখি যে আপনি একসময় জাতীয় পার্টি করতেন জাতীয় পার্টির চেয়ারপারসন ছিলেন তৎকালীন জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদের আপনি বিশেষ উপদেষ্টা ছিলেন আপনি ঢাকা মেয়র ইলেকশন করতে চেয়েছিলেন পরবর্তীতে সরে গেলেন জাতীয় পার্টি থেকে আপনাকে বাদ দেওয়া হলো বা আপনি সরেছেন সেটা নিয়ে বিতর্ক আছে মানে এগুলো দেখে লোকে হয়তো ভাবছে যে আসলে আপনি কতটা সিরিয়াস সিরিয়াসনেসের প্রশ্নটা এই জন্যই উঠলো এখন আপনি যদি কোনো কিছু প্রশ্নটা এইভাবে করেন যে লোকে ভাবছে তাহলে নেক্সট প্রশ্ন বলে এক্স্যাক্টলি কে ভাবছে বাট সেটাতে আমি যাব না জাতীয় পার্টি যেহেতু আপনি বলেন যে ওখানে কিছু কন্ট্রোভার্সি বা কিছু শব্দটা আপনি কী ভাবার করলে আমি এই ভুলে গেছি বাট এটা না এটা পরিষ্কার জাতীয় পার্টি অ্যানাউন্স করেছে যে আমাকে জাতীয় পার্টি আমি জাতীয় পার্টির কোনো অংশ না সো তখন আমি জাতীয় পার্টি থেকে আলাদা হয়ে গেছি দু মাস পর জাতীয় পার্টি নিউজপেপারে অ্যানাউন্স করেছে আমি জাতীয় পার্টির অংশ তখন আমি বলেছি আমি আপনারা বলেছেন অংশ না সো আমি আর নেই দ্যাট ওয়াজ ইট এখানে আর কোনো মানে এখানে ধোয়াশার কিছু নেই এটা পরিষ্কার যে জাতীয় পার্টির সঙ্গে আপনার সমস্যাটা হয়েছিল আমার কোনো সমস্যা হয়নি তারা হঠাৎ করে বলেছেন যে আমি জাতীয় পার্টির অংশ না এখন একবার যদি কেউ বলে দেন অফিসিয়ালি মিডিয়ার কাছে আমি অংশ না তাহলে দ্বিতীয়বার এটা নিয়ে কোনো আলোচনা হয়নি জাতীয় আপনি যোগ দিয়েছিলেন নাকি আপনাকে অ্যাপ্রোচ পার্টিকে হয়েছিল জাতীয় পার্টিতে আমাকে মরহুম রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ উনি দাওয়াত জানিয়েছিলেন এবং উনি খুব স্নেহর সাথে খুব আদরের সাথে আমাকে দাওয়াত জানিয়েছিলেন দু সালে এবং তখন সেই কারণে আমি জাতীয় পার্টি জয়েন করি মানে আসলে আমি জাতীয় পার্টিও তখন ঠিকভাবে জয়েন করিনি কারণ আমি তখন জাতীয় পার্টির চেয়ারম্যান সাহেবের মাননীয় চেয়ারম্যান সাহেবের বিশেষ উপদেষ্টা হিসেবে জয়েন করেছিলাম এবং ভেরি স্পেসিফিক্যালি কিছু বিষয়ে ওনাকে অ্যাডভাইস দেবার জন্য সেখান থেকে হঠাৎ করে রোল বাড়তে বাড়তে আমাদের দেশে মাঝে মধ্যে আগে সেরকম হয়ে থাকে রোল বাড়তে বাড়তে খুব শীঘ্রই দু নির্বাচনের আগে আমি তাদের প্রধান নির্বাচন সমন্বয়কারী হই এবং আরও দু একটি এরকম রোল আমাকে দেওয়া হয় সো হঠাৎ করেই আমার রোলটা আসলে খুব বড় হয়ে যায় এবং এই পুরোটাই হয়তো মরহুম প্রেজেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ আমাকে যতটা স্নেহ করতেন বা আমার উপরে যতটা আস্থা রাখতেন কেন রাখতেন সেটা উনি জানেন বাট রাখতেন সেই কারণেই হয়তো এই রোলগুলো আমাকে দেওয়া হয়েছিল আপনার রাজনৈতিক জীবন থেকে আরেকটু আপনার ব্যক্তিগত জীবনের দিকে যেতে চাই আপনি আপনাদের পরিবার এক সময় সেটেল ছিল ব্রিটেনে সেখানে আপনি এটা সেটা কি আমরা আমার পরিবার সব সময় বাংলাদেশে আমি বাংলাদেশে বড় হয়েছি আরো ১০টা পরিবারের মতো আন্ডারগ্র্যাড গ্র্যাড স্টাডিজ মানে আন্ডারগ্র্যাড আমি আমেরিকা যেয়ে করেছি আমেরিকায় যেয়ে করার পর ওখানে অল্প কিছুদিন কাজ বাজ করেছি কাজবাজ করে দেশে ফিরে এসেছি দেশে ফিরে এসে দু বছর কাজ করে আবার বাইরে গেছি কাজ বাজ করতে মানে এগুলা কাজের রিলেটেড কাজ করতে করতে এক সময় ইংল্যান্ডে গেছি ইংল্যান্ডে যখন গেছি তখন চিন্তা করেছি গ্রাজুয়েট স্কুলে যাই সো অক্সফোর্ড ইউনিভার্সিতে গেছি ওখানে গ্র্যাড ডিগ্রি নিয়েছি তারপর ওখানে গ্র্যাড ডিগ্রি নেওয়ার পর ওখানে আরও দু তিন বছর চাকরি মানে কাজবাজ করেছে চাকরি বলা বলা উচিত করেছি করে তারপর ফাইনালি আবার দেশে ফিরে এসেছি সো আমার পরিবার সবসময় দেশে সেটেলড তবে অবভিয়াসলি আমার বাবার কথা বা ওইভাবে পারিবারিক কথা যদি বলি অনেক অনেক ট্র্যাভেল সবসময় হতো ট্র্যাভেল মানে আপনারা পার্মানেন্টলি কখনো লন্ডনে ছিলেন না 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 শুধু লন্ডন না বিশ্বের অন্য কোথাও ছিলাম না ঢাকা শহরের বাইরে আচ্ছা কিন্তু এটা ধারণা তৈরি হয়েছে লোকের মধ্যে যে আপনারা সব সময় ব্রিটেন ভিত্তিক সেখানে আপনাদের বেড়ে ওঠা এর এর কারণটা কি এর কারণ তো আমি আপনাকে বলতে পারবো না মানে অন্য মানুষ কি চিন্তা করলো অন্য ব্যক্তি বা অন্য গ্রুপ কি ভাবলো এটা ক্লারিফিকেশন আমার দ্বারা দেয়া সম্ভব না কিন্তু এগুলো তো আপনি জানেন না লোকে হয়তো এটাই মনে করে যে আপনারা কিন্তু একটা জিনিস আমি আমি আপনাকে বলি যে মনিকরণ পারিবারিক ভাবে আমার বাবার নাম আশির দশক থেকে অনেক বড় ছিল কিন্তু আমার বাবা একটা জিনিস সবসময় আমাদের জন্য করেছেন যে আমাদের পরিবারকে কখনো উনি লাইম লাইটে আনেননি বা কোনোভাবে মানে ইউনো সেটা যে একটা পাবলিক আই আমাদের উপরে পড়বে এটা কখনো হতে দেননি আমরা সবসময় স্কুলে গেছি যে স্কুলে গেছি স্কুলের টিচাররা আমাদেরকে আদর করতে কারণ আমরা ভালো ছাত্রছাত্রী ছিলাম কাজ করতাম এমন কোনো মানে ইউনো অনেকের নাম শুনবেন নেগেটিভ কারণে বখাটে হয়েছে বলে নাম শুনেছেন আমরা স্কুলে গেছি পড়াশোনা করেছি বাসে এসেছি পড়াশোনা করেছি সো আমাদের নাম কেউ শোনেনি এবং আমার বাবাও আমাদের জন্য অত ওই ওই ওইগুলো করেছেন যে আমাদের কোনো সময় লাইম লাইটে আসতে হয়নি যেহেতু আসতে হয়নি হয়তো অটোমেটিক্যালি লোকজনের কৌতূহল ছিল যে লাইম লাইটে কেন আসছে না নিশ্চয়ই এখানেই নেই তার জন্যই হয়তো লাইম লাইটে আসছে না এটা হতে পারে আমি জানি না আপনার বাবার কথা যখন বললেন সেই প্রসঙ্গে এসে আপনার বাবা মুসাবিন শমশের ওনার পরিচিতি আছে বাংলাদেশে ওনাকে অনেকেই চেনেন দেশের বাইরে ওনাকে অনেকেই চেনেন এবং ওনার নামের আগে ধনকুবের শব্দটি জুড়ে দেওয়া হয় যে উনি বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক ওনার এত সম্পত্তি দেখেন এগেন কে কে জুড়ে দেয় নোবডি হ্যাজ কন্ট্রোল ওভার দ্যাট নোবডি হ্যাজ কন্ট্রোল ওভার দ্যাট আজকে বেশ কিছু খবরের কাগজ আমাদের দেশেই আছে আমার নাম লেখার আগে সাথে কিছু নেগেটিভ অ্যাডজেক্টিভস ছাড়া আমার নাম কখনো লেখেন না আপনি বলতে পারেন বারো দশজন বলতে পারে যে আচ্ছা তো এত বড়ই হয়নি যে ওনার নাম সবাই জানবে কিন্তু স্টিল কিছু খবরের কাগজ আছে কিছু নেগেটিভ এবজেক্ট ছাড়া আমার নাম ওনারা লিখবেনই না তো ইটস অ্যাড পার্সপেকটিভস এমন কোনো ব্যক্তি বিশ্বে নেই যে বড় কিছু করেছে তারপরও তার কোনো ডিট্র্যাক্টর নেই কিছু করলে বাবা তো ধন করবেন না অনেক পয়সার মালিক এখন পয়সা আপনি কীভাবে গুনছেন আমি জানি না আপনি যদি বলেন যে উনি অনেক বড় ব্যবসায়ী উনি এখন ফুললি রিটায়ার্ড বাট যখন উনি কাজ করতেন উনি অনেক বড় ব্যবসায়ী ছিলেন এবং ব্যবসায়ী হিসেবে আপনার ফাইন্যান্সিয়াল গেইন্স ডিরেক্টলি রিলেটেড আপনি কত বড় ব্যবসায়ী তাহলে উনি যদি অনেক বড় ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে অবভিয়াসলি নিশ্চয়ই উনি অনেক বড় ফাইন্যান্সিয়াল গেইনস করেছেন বাট তাছাড়া এই ধরনের আলোচনাগুলো আসলে খুব বেশি যে সেন্সেবল তাও না মানে এটা আপনার কাছে কেন মনে হয় যে যখন আপনি একজন ববি হাজার আপনার একটা ব্যক্তিগত পরিচয় আছে যে আপনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আপনার একটা রাজনৈতিক দল আছে আপনি কিছু করতে চান ভবিষ্যতে কিন্তু অনেক সময় আপনার পরিচয়ের সঙ্গে আপনার বাবার পরিচয়কে অনেকে টেনে নিয়ে আসেন এটা কি আপনাকে কোনোভাবে ইনফ্লুয়েস করে দেখেন আমার পরিচয়ের সাথে অনেক সময় আমার বাবার পরিচয় লোকজন টেনে নিয়ে আসে এই জিনিসটা আসলে খুব বেশি সত্যি কিন্তু না কারণ এগেন বাংলাদেশের চারশো বেরানব্বইটা টু উপজেলার অর্ধেকের বেশি আমি একবারের বেশি গেছি সো আই সি এ লট অফ পিপল মানে সামনাসামনি নট ক্যামেরায় বা নট মিডিয়ায় আমি সামনাসামনি হাজার হাজার ইফ নট গত পাঁচ সাত বছরে লাখের উপরে লোকের সাথে আমি সামনাসামনি ইন্টার্যাক্ট করেছি মোস্ট পিপুল ডোন্ট নো আমি কার ছেলে নট দ্যাট দে ডোন্ট নো হু মুসাবিন শমশের ইস ডক্টর মুসাবিন শমশের কে তারা জানে না সেটা না সেটা আমি তাদেরকে জিজ্ঞাসা করিনি এটা আমি আপনাকে পরিষ্কার করে বলতে পারবো না তবে আমার বিশ্বাস তারা নিশ্চয়ই জানেন কারণ আমার বিশ্বাস যে দেশের অলমোস্ট সবাই জানেন আমার বাবার নাম সেটা ডিফারেন্ট ইস্যু বাট আমি তার ছেলে এটা ইজ নট কমন নলেজ হোয়াট ইজ কমন নলেজ ইন ঢাকা সিটি সার্টেন সার্কলস হোয়াট ইজ কমন নলেজ এবং এ ফিউ জার্নালিস্ট দ্য জার্নালিস্টিক কমিউনিটি ইজ নট কমন নলেজ ইন দ্য নেশন এই যে আপনি বলছিলেন যে ইভেন আপনার পরিচয়ে যখন এই সময় লেখা হয় বিভিন্ন সংবাদপত্রে নানা ধরনের বিশেষণ আগে জুড়ে দেওয়া হচ্ছে কারণটা কি কেন হয় মানে এই বিতর্কগুলো কেন তৈরি হচ্ছে আপনার কি মনে হয় আই নো দেখেন অনেকগুলো কারণ থাকতেই পারে একটা কারণ হলো মনে করেন আমি যাত্রা শুরু করেছি জাতীয় পার্টির সাথে উইথ মাই রিজনস অবভিয়াসলি এবং ওই এই এই খবরের কাগজগুলো হয়তো জাতীয় পার্টিকে ইউজুয়ালি খুব নেগেটিভ লাইটেই দেখে অ্যান্ড এগেন আই ডোন্ট ব্লেম দম জাতীয় পার্টির অ্যাটলিস্ট ইন রিসেন্ট টাইমস পাস্টের কথা তো বাদই দিলাম বাট ইন রিসেন্ট টাইমস হয়তো জাতীয় পার্টির অবদান জাতীয় রাজনীতিতে খুব বেশি পজিটিভ না সো তাহলে দ্যার গুড রিজন যে কেউ অপছন্দ করতেই পারে এবং যেহেতু আমি ওই পার্টির সাথে কানেক্টেড ছিলাম তাহলে আমার নামের সাথে অপছন্দনীয় কিছু জুড়ে দিতেই পারে মানে আমি জনগণের জন্য কাজ করছি কেউ আদর দেবেন কেউ ভালোবাসা দেবেন কেউ স্নেহ দেবেন কেউ তিরস্কার দেবেন এটা জেনে শুনেই আসা সো এমন না যে আমি আপনাকে বলছি যে না না আমি খুব দুঃখী আমি আর এটা নিতে পারবো তা না আমি আপনাকে ফ্যাকচুয়াল স্টেটমেন্ট আপনি বোঝার বোঝার চেষ্টা করেছেন যে কেন এগুলো হয় মানে কেন এটা হয় বোঝার চেষ্টা করার কি আছে আপনি যদি বলে থাকেন যে আমি কাউকে জিজ্ঞেস করেছি কিনা ভাই শোনেন আপনার পেপারে এটা ছাপালেন কেন এরকম ছাপান না বোঝার চেষ্টা করা জিজ্ঞেস করা না যে থাকে না যে আপনি হয়তো রাজনীতি করছেন বা করতে চাচ্ছেন যে বোঝার চেষ্টার জায়গায় তো আমি আপনাকে মাত্রই বললাম যে দ্যাট কুড ভেরি ওয়েল বি এ রিজন যে আমার রাজনৈতিক জায়গা যেখান থেকে আপনি এটাকে স্বাভাবিক হ্যাঁ আই তো আমি আমার কাজ আমি করে যাব আমার কাজের পর সামনে জনগণ রেজাল্ট দিবে। জনগণ যখন রেজাল্ট দিবে। যারা নিউজ মিডিয়াতে লেখালেখি করেন বা যারা ক্যামেরা ধরেন বা আজকে আপনি যেমন আমাকে প্রশ্ন জিজ্ঞেস করছেন আপনারাও কিন্তু জনগণের অংশ সো আমারও একটা দায়িত্ব আছে আজকে কালকে পরশু আপনাদেরকেও দেখানো যে ওয়েটে মিনেট না ইউনো সোট অফ মে আই ডিজার্ভ ইউর রেসপেক্ট মে আই ডিজার্ভ ইউনো সোট অফ ইউর অ্যাফেকশন ইন ওয়ান বন ওয়ারাদার তখন আপনি দেবেন আচ্ছা আপনি বলছিলেন যে আপনি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করার পরে বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় ঘুরে বেরিয়েছেন অনেক উপজেলা সরে গেছে আমরা জানি যে বাংলাদেশে না শুধু বাংলাদেশে নয় পৃথিবীর যে কোনো দেশে রাজনৈতিক দল পরিচালনা করতে হলে অর্থের প্রয়োজন হয় একটা ফান্ডের একটা উৎস থাকে কারো গোপন থাকে কারো প্রকাশ্য থাকে আপনার উৎসটা কি কিভাবে আপনি রাজনৈতিক দল পরিচালনা করেন দেখেন ফার্স্ট অ্যান্ড ফোরমোস্ট হলো যে রাজনৈতিক দল পরিচালনা করবার জন্য যেমন ফান্ডস লাগে দ্যাটস ট্রু বাট কতখানি ফান্ডস লাগে এটা আপনি যতক্ষণ পর্যন্ত পরিচালনা না করছেন ততক্ষণ পর্যন্ত আপনি জানবেন না এখন আপনি যদি বলেন যে না হাজার কোটি টাকা লাগে আপনার এটা কোথা থেকে আসলো হাজার কোটি টাকা দিয়ে যে রাজনৈতিক দল ফান্ড মানে নিজেদেরকে ফান্ডিং করে তারা পার্লামেন্টে শক্তভাবে থাকে সো আছে তাদেরকে জিজ্ঞেস করেন তাদের ফান্ডিং থেকে আসছে আমার দল বড়োভাবে পার্লামেন্টে নেই আমার দল প্রত্যন্ত উপজেলা ইউনিয়ন অঞ্চলে আছে ঢাকা শহরের কিছু ওয়ার্ডে আছে হয়তো সুশীল সমাজে কিছু ব্যক্তি আছেন এবং আমরা সবাই নিজেরা ফান্ডিং দিয়ে আমি গত ইউনো লাইক আম ক্লো নিয়ারিং ফিফটি সো এত বছর তো আমি অন্য কাজও করেছি পড়াশোনা করেছি শিক্ষা অর্জন করেছি আমায়ও তো নিশ্চয়ই করেছি সো সেখানে আমারও ছোটোখাটো কিছু সেভিংস আছে যেগুলো যায় প্লাস আমার সাথে যারা আছেন তাদেরও সেভিংস আছে তাদেরও ব্যবসাপাতি আছে চাকরি বাকরি আছে সো সবাই কম বেশি কন্ট্রিবিউট করে আমার দল চলে যদি আপনার বা যে কোনো কারো কাছে মনে হয় যে না না আপনার দল অনেক বড়ো ব্যয়বহুলভাবে চলে তাহলে আমার তার প্রতি নেক্সট প্রশ্নটা হবে যদি এত ব্যয়বহুলভাবে চলে তাহলে আমার পার্লামেন্টে সিট করি মানে আপনি বলছেন যে যদি অনেক ব্যয়বহুল হয় তাহলে পার্লামেন্টে আসন থাকবে যেগুলো অনেক ব্যয়বহুল তাদের তো থাকে তাহলে আপনাদের দলের ফিউচারটা কি আপনারা যদি খুব ব্যয়বহুল হতে না পারেন তাহলে কি ভবিষ্যতে আপনাদের পার্লামেন্টে আসন পাওয়া সম্ভব আমি যে পার্লামেন্টের কথা বলছি সেই পার্লামেন্ট পরিষ্কার নির্বাচনের পার্লামেন্ট তো না আর আগামীতে কী হবে সেটা তো আমরা কাজ করতে করতে বুঝতে পারবো নিশ্চয়ই রাজনৈতিক দলের দল নিয়ে যখন আমরা কাজ করছি তখন জনগণের সম্পৃক্ততা পেয়ে পার্লামেন্টে নিশ্চয়ই আমরা যেতে চাই পার্লামেন্টে যাওয়ার জন্য নিশ্চয়ই আমরা কাজ করছি তবে এক রাতে পার্লামেন্টে চলে যাব এক রাতে পার্লামেন্টের বিশাল জয় আমরা নিয়ে আসব। এটা যারা একটু ইতিহাসের পাতা ঘেটে দেখেছে তারা জানি এটা সম্ভব না কারণ কোনো নতুন দলও যখন কোনো নতুন দল যখন পার্লামেন্টে গেছে বা পার্লামেন্টে কিছু জয় নিয়ে এসছে সেই দলের অনেক ইতিহাস নিয়ে এসছে বাবী হাজ্জাজ আপনাকে অসংখ্য ধন্যবাদ বিবিসি বাংলার সাথে সাক্ষাৎকার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য